যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো দৌড় প্রতিযোগিতা করেছেন, হ্যাঁ, তারপরে মসজিদ নববীর মধ্যেও তো এইরকম খেলাধুলা হয়েছে, এগুলো ছিল চিত্ত বিনোদনমূলক। যদি আমি একা একা সকালবেলা উঠে ফজর নামাজের পরে এই মাঠটাকে দশ রাউন্ড দেই, এটা আমার জায়েজ না নাজায়েজ? জায়েজ। এখন আপনারা দশজন দশজন বিশ জন দুটা টিম হয়ে গেলেন, আমি তো টুকটাক খেলাধুলা করেছিলাম, টিম হয়ে গেলেন, এখন আপনারা খেলছেন ফুটবল, এক ঘন্টা আধা ঘন্টা খেলবেন, জায়েজ না নাজায়েজ? কিন্তু এই খেলাটাকে টেলিকাস্ট করে আপনি হাজার হাজার মানুষের সময় তো নষ্ট করতে পারেন না, তার হায়াত তো নষ্ট করতে পারেন না, এই খেলাকে কেন্দ্র করে তো জুয়ার আসর বসাতে পারবেন না আপনি, এখানে এটাকে কেন্দ্র করে তো সমকামিতা প্রমোট করতে পারবেন না, এটাকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার্স খরচ করতে পারবেন না তো। অথচ আপনার পাশেই প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেন না খেয়ে মারা যায়, আমাদের পাশেই মিডল ইস্টের পাশেই প্রতিবেশী রাষ্ট্র সিরিয়া না খেয়ে শিশুরা মারা যাচ্ছে। প্রতিবেশী না খেয়ে থাকে আমি পেট ভরে খাই, আমি মুমিন নাকি? প্রতিবেশী না খেয়ে থাকে আর আমি পেট ভরে খাই, আমি কি মুমিন নাকি? আর সারা বিশ্ব এই দিকে মানুষকে ফোকাস করে রেখেছে, বিশ্বের একটা অংশ এই দিকে ফোকাস করে রেখে তাদের এজেন্ডাগুলো ঠিকই বাস্তবায়ন করছে না। তো রমজান মাস আসে, দেখবেন রমজান মাস যখনই আসে দেখবেন যে নির্যাতন বেড়ে যায় উম্মার উপর। যে সময়ে উম্মার ইকোনমিক অবস্থা ভালো না, সামরিক অবস্থায় তাদের মুখোপেক্ষী হয়ে থাকতে হচ্ছে, যে সময় আমাদের ভিতরে পলিটিক্যাল বিরোধগুলো দেখা দিচ্ছে, আমরা ইউনাইটেড হতে পারছি না, যে সময় যুব সমাজরা মাদকে আসক্ত হয়ে আছে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আছে, দিনের এলেম কালাম অর্জন করছে না, নামাজ ঠিক মতো পড়ছে না, কুরআন তেলাওয়াত করা শিখছে না, যে সময়ে ইভেন আলেম ওলামাদের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে না, যে সময়ের মধ্যে আমরা পরিবারগুলোর ভাঙন দেখতে পাচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্ম কোন পরিবেশে বড় হবে সেই নিশ্চয়তা দিতে পারি না, যে পরিবেশে একটা পাঁচ বছরের ছোট্ট বাচ্চা আয়াতে কেটে টুকরা টুকরা করে ফেলা হয়, এখানে আমরা বসে বসে রং তামাশা দেখতেছি টিভির সামনে বসে, এই সমাজটা পরিবর্তনের দায়িত্ব আমাদের কারো ঘাড়ে নাই? শুধু কি পলিটিশিয়ানের দায়িত্ব? শুধু কি প্রশাসনের দায়িত্ব? আমাদের সবাইকে নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য পৃথিবীতে আসছি? এই যুব সমাজ তো জানেই না, বোঝেই না ওদেরকে কি কারণে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। সে যে মুসলিম, তার যে দায়িত্ব কর্তব্য আছে, আল্লাহ পাক যে তাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে দিনটার প্রচার প্রসার ঘটানোর জন্য, তার কোনো ফিকির আছে? একটা পর্দার সামনে দাঁড়িয়ে সে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা সময় নষ্ট করে ফেললো, তার ফিজিক্যাল কোনো উপকারও কিন্তু নাই, আছে কি অবস্থা? মানে মিডিয়া যে কি প্রমোটটা করতেছে, মেয়েদেরকে ফেসবুকে ঢুকলে মেয়েদেরকে দেখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম,